প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ে ভগ্নাংশের গসাগু লসাগু এই অভিজ্ঞতায় পৃষ্ঠা 71-এ একটা ছক দেওয়া আছে, ছক নম্বর 3.12। এই ছকটা পূরণ করব। এই ছকের শিরোনামের নামটা হলো যে এখানে বেশ কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশগুলোর 10টি করে গুণিতক নির্ণয় করতে হবে। তো আমরা গুণিতক নির্ণয় করব। আংশিক করে দেওয়া আছে, মানে এখানে দুইটা প্রথম ভগ্নাংশের দুইটা করে দেওয়া আছে, বাকিগুলো করে নিতে হবে। তো গুণিতক নির্ণয় করার নিয়ম আমি একটু বলি, যে কোনো একটা ভগ্নাংশের ধরো 4/3, এই ভগ্নাংশের গুণিতক নির্ণয় করতে হবে। তাহলে এই ভগ্নাংশের গুণিতক নির্ণয় করব কিভাবে? তো এই ভগ্নাংশকে ধারাবাহিকভাবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে গুণ দিলেই আমরা 10টি করে গুণিতক পাবো। তাহলে যদি 1 দিয়ে গুণ দিই, তাহলে আমরা এই ভগ্নাংশটাই পাবো 4/3। যদি আমরা 4/3কে যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে এখানে পাবো, এই যে এটা দিয়ে আবার কাটাকাটি করা যায়, তাহলে 2 সমান সমান পাবো হলো 2/3। যদি 4/3কে যদি আমরা 3 দিয়ে গুণ দিই, তাহলে আমরা পাবো 3 3 9, এই যে 4, এটা যেহেতু কাটাকাটি করা যায় না। তো এইভাবে তাহলে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে, সেই ভগ্নাংশকে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে আমরা গুণ দিব। আর গুণ করা মানে হচ্ছে এখানে ওই ভগ্নাংশটির লবের সাথে গুণ করা। তাহলে দেখো, এই ভগ্নাংশকে যদি 1 দিয়ে গুণ দিই, তাহলে 1 দিয়ে গুণ দিলে এটা এক এককে একই হয়। 2 দিয়ে গুণ দিলে, যদি আমরা 2 দিয়ে গুণ দিই, তাহলে কি হয় দেখো তো, 2 দিয়ে গুণ দিলে এই 2 দিয়ে কাটা যায়, শুধু 1 থাকে। অনুরূপভাবে যদি 3 দিয়ে গুণ দিই, তাহলে 3 একে 3, উপরে 3 থাকে, নিচে 2 থাকে। যদি 4 দিয়ে গুণ দিই, তাহলে দেখো এই যে কাটাকাটি যায়, এখানে 2 বার যায়, তাহলে 2 একে 2 থাকে। যদি 5 দিয়ে গুণ দিই, তাহলে কাটাকাটি যাবে না, তাহলে 5 একে 5, নিচে 2। যদি 6 দিয়ে গুণ দিই, তাহলে আবার কাটাকাটি যাবে, তাহলে দেখো এখানে 3 থাকবে, 3 একে 3। যদি 7 দিয়ে গুণ দিই, কাটাকাটি যাবে না, তাহলে 7 একে 7, নিচে 2। যদি 8 দিয়ে গুণ দিই, তাহলে কাটাকাটি করা যাবে, দেখো এই যে 4 4 হয় এখানে, 4 2 8, 4 একে 4। যদি 9 দিয়ে গুণ দিই, কাটাকাটি যায় না, এই জন্য 9/2 হচ্ছে। যদি 10 দিয়ে গুণ দেয়, তাহলে কাটাকাটি করা যাবে, যেমন 10-এর ভিতরে 2 কিন্তু 5 বার যায়, তাহলে 5 একে 5 হচ্ছে। তাহলে এগুলোই হচ্ছে 10টি গুণনীয়ক, সরি গুণিতক। তাহলে দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই যে 10টা গুণিতক আমরা পেলাম। গুণিতকের ক্ষেত্রে অনেক সময় পূর্ণ সংখ্যাও আসতে পারে। তো সুতরাং আমরা এইভাবে গুণিতক নির্ণয় করব। এবার এরপরে 3/2এর 10টি গুণিতক নির্ণয় করব, অর্থাৎ 3/2কে প্রথমত আমরা 1 দিয়ে গুণ দিব। তো 1 দিয়ে গুণ দিলে তো আমাদের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, অর্থাৎ এখানে হবে 3/2। যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে এখানে আসতেছে 2 2 4, অর্থাৎ 4/3। যদি আমরা 3 দিয়ে গুণ দিই, তাহলে এই যে 3 3 কাটা যাবে, শুধু 2 থাকবে। যদি 5 দিয়ে যদি 4 দিয়ে গুণ দিই, তাহলে 4 2 8 হবে, কাটাকাটি যাবে না। যদি 5 দিয়ে গুণ দিই, তাহলে 5 2 10 হবে, 10/3। যদি 6 দিয়ে গুণ দিই, তাহলে কাটাকাটি যাবে, দেখো এই যে 3 দিয়ে 2 বার যায়, আর এখানে হবে 2 2 4, এখানে 4 হবে, এখানে সরি এখানে 4 হবে। হ্যাঁ, এরপরে যদি আমরা 7 দিয়ে গুণ দিই, তাহলে 7 2 14 হবে, এখানে 8 দিয়ে গুণ দিলে 16/3 হবে, 9 দিয়ে গুণ দিলে কাটাকাটি করা যাবে, 3 3 2 6, 10 দিয়ে গুণ দিলে 20 হয়, কাটাকাটি করা যায় না, তো এটা এভাবেই থাকবে। তো এরপরে 3/1, এটাকে ধারাবাহিকভাবে আমরা 1 দিয়ে যদি গুণ দিই, তাহলে একই থাকে। যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে 2/3 হয়, 3 দিয়ে গুণ দিলে যে কাটাকাটি যায়, শুধু 1 থাকে। 4 দিয়ে গুণ দিলে 4 একে 4, নিচে 3, 5 দিয়ে গুণ দিলে 5 একে 5, নিচে 3, 6 দিয়ে গুণ দিলে এটা হয় হচ্ছে কাটাকাটি যায়, যদি 2 একে 2 আসছে। 7 দিয়ে গুণ দিলে 7 একে 7/3, 8 দিয়ে গুণ দিলে 8 একে 8/3, যদি 9 দিয়ে গুণ দিই, তাহলে কাটাকাটি করা যাবে, 3 একে 3, 10 দিয়ে গুণ দিলেও কাটাকাটি করা যাবে না।
এরপরে 4/3কে আমরা ধারাবাহিকভাবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে গুণ দিব। গুণ দিলে আমরা এরকম পাই, আমি সংক্ষেপে একবারে করে দিয়েছি এখানে, দেখো আমি গুণগুলো দেখাচ্ছি এখানে। 2 দিয়ে গুণ দিলে কাটাকাটি করা যায়, দেখো যদি এটাকে কাটাকাটি করি তাহলে এখানে 2 থাকে, তাহলে এটা একটু মিস্টেক হয়েছে, এটা তাহলে উপরে 3 নিচে 2 থাকবে। এটা যদি 3 দিয়ে গুণ দেই তাহলে 9/3 আসে, যদি 4 দিয়ে গুণ দেই দেখো 4 কাটা যাবে, 3 থাকবে, 5 দিয়ে গুণ দিলে 15 কাটাকাটি যায় না, 6 দিয়ে গুণ দিলে এখানে কাটাকাটি যায়, দেখো যে এখানে 2 দিয়ে কাটলে এখানে 3 হয়, 3 3 9 আর নিচে থাকে হচ্ছে 2, এখানে 2 হবে। আর 7 দিয়ে গুণ দিলে 3 7 21/4, 8 দিয়ে গুণ দিলে এটা কাটাকাটি করা যাবে, এই যে দেখো 2 3 2 6, 9 দিয়ে গুণ দিলে 3 27, নিচে 4, 10 দিয়ে গুণ দিলে এখানে কাটাকাটি করা যাবে, তাহলে দেখো এখানে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, তাহলে 3 5 15, নিচে হলো 2। এরপরে 1 দিয়ে গুণ দিলে তো কোনো পরিবর্তন নাই, 2 দিয়ে গুণ দিলে আমরা কাটাকাটি করতে পারি, এখানে 2 থাকে উপরে, 1 নিচে 2 থাকে, 3 দিয়ে গুণ দিলে এখানে 3/4, 4 দিয়ে গুণ দিলে যে কাটাকাটি যায় 1 থাকে, 5 দিয়ে গুণ দিলে 5 5/4, 6 দিয়ে গুণ দিলে আবার কাটাকাটি করা যায়, দেখো এখানে 2 উপরে 3, তাহলে 3 1 3, নিচে হলো 2, 7 দিয়ে গুণ দিলে 7/4, 8 দিয়ে গুণ দিলে এটা আবার কাটাকাটি করা যায়, দেখো 2 আসে, তাহলে এই যে অ্যান্সার 2, 9 দিয়ে গুণ দিলে 9/4, 10 দিয়ে গুণ দিলে এখানে আবার কাটাকাটি করা যায়, তাহলে 2 উপরে থাকে 5, যদি 2 দিয়ে কাটি তাহলে 5 1 5, নিচে 2 থাকে। এরপরেরটা 1 দিয়ে গুণ দিলে তো কোনো চেঞ্জ আসে না, 2 দিয়ে গুণ দিলে 8 হয়, 3 দিয়ে গুণ দিলে 12 হয়, 4 দিয়ে গুণ দিলে 16 হয়, 5 দিয়ে গুণ দিলে এই যে 5 5 কাটা যায় 4 থাকে, 6 দিয়ে গুণ দিলে 24/5, 7 দিয়ে গুণ দিলে 4 7 28/5, 8 দিয়ে গুণ দিলে 4 8 32/5, 9 দিয়ে গুণ দিলে 4 9 36/5, 10 দিয়ে গুণ দিলে এখানে আবার কাটাকাটি করা যায়, তাহলে 2 থাকবে, তাহলে 4 2 8 হয়। 5/1কে আমরা ধারাবাহিকভাবে 1 থেকে 5 10 পর্যন্ত সংখ্যা গুণ করবো, 1 দিয়ে গুণ দিলে কোনো পরিবর্তন হয় না, 2 দিয়ে গুণ দিলে 2/5 হয়, 3 দিয়ে গুণ দিলে 3/5 হয়, 4 দিয়ে গুণ দিলে 4/5 হয়, 5 দিয়ে গুণ দিলে এই যে কাটাকাটি করা যায় শুধু 1 থাকে, 6 দিয়ে গুণ দিলে 6/5 হয়, 7 দিয়ে গুণ দিলে 7/5, 8 দিয়ে গুণ দিলে 8/5, 9 দিয়ে গুণ দিলে 9/5, 10 দিয়ে গুণ দিলে এখানে কাটাকাটি যায়, 2 থাকে, 2 1 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।